আসসালামু আলাইকুম বিশ্বাসী, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ 26/2/2021 রোজ শনিবার, কুষ্টিয়া জেলার ঐতিহ্যবাহী উজান গ্রাম মহিষের হাট দেখতে পাচ্ছেন মহিষ। আর এ হাটের একটি কথা আপনাদের জানিয়ে রাখি, এ হাটটা কিন্তু শুধুই মহিষেরাই হাট, এখানে কোনো গরু ওঠে না, শুধুমাত্র মহিষই ওঠে। আর একমাত্র বাংলাদেশের স্বতন্ত্র মহিষের হাট, যেখানে শুধু মহিষ আর মহিষ, মহিষের ব্যবসা কেনা ছাড়া কোনো কিছুর ব্যবসা কেনা এখানে হয় না। দেখতে পাচ্ছেন এই সাইডটা পুরোই মহিষ। এখানে কিন্তু পাশে আবার একটি নদী রয়েছে, আসলে বুঝতে পারছেন নদীর পাশে মহিষের হাটটি দুর্দান্ত। আমার কাছে এমনিতে পার্সোনালি খুব ভালো লাগে। এর আগে অবশ্য একবার এসেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম মহিষের বাজার। আর এইবার আমি দ্বিতীয়বারের মতো আসছি। অবশ্য আমি আসতে গিয়ে অনেকটা ধকল সহ্য করতে হয়েছে, কারণ রাস্তার যে বেহাল দশা, আর এই অঞ্চলে আসার জন্য সবচেয়ে বড় একটা দুর্ভোগ কি, এখানে মিনি বাস চলে এই রাস্তায় আলমনি অটো উজান গ্রাম, কিন্তু সেটাও বন্ধ রাস্তার এরকম বেহাল দশার জন্য। কিন্তু তাও এসেছি একটু কষ্ট করে আপনাদের মহিষ দেখাবো বলে। দেখুন মহিষের ব্যবসা চলছে। আসলে এই হাটে একটা জিনিস বলে রাখি, প্রতি শনিবার দিন এই হাটটা বসে, আপনার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে। এই হাটের একটা জিনিস আছে, যে মাঠটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মহিষ দাবড়ানোর মাঠ। আসলে মহিষ দৌড় করিয়ে দেখানো হয় যে মহিষের শক্তি, ওর পায়ের কোনো সমস্যা আছে কি না, এগুলো খুঁটিনাটি দেখেই কিন্তু মহিষ ব্যবসা কেনা এখানে করা হয়। আসলে বুঝতে পারছেন হাটটি কিন্তু একেবারে গোছালো, সব দিক থেকে পরিপক্ক। যাই হোক, চলুন বন্ধুরা কিছু মহিষের দরদাম জেনে আসি। দরদামগুলো জানিনি, এই জোড়ার দাম কত? জোড়ার দাম আছে 550। আর এটা? এই দুটো 550। এইগুলো একই দাম না? ওই দুটো কম আছে, এইগুলো 450। সব দিয়ে পাঠা না? এগুলো দেখুন, এই যে কষাই মহিষ হিসাবে তো বিক্রি হবে না? দাঁত ছাড়া সব? হ্যাঁ, দাঁত ছাড়া হয়। বন্ধুরা এখানে যে তিন জোড়া মহিষ, ছয় পিস, এই ছয়টাই কিন্তু পাঠা মহিষ, দাঁত কিন্তু সবই সারা। আসলে এদের শরীর দেখে বুঝতে পারবেন কি অবস্থা। চলুন এক এক করে দেখা, এক একটা জোড়া আপনাদের। এটা কিন্তু দাঁত সারা, 5.5 লাখ টাকা দাম, চাষা দিয়ে জামটে হাঁকিয়েছে খুব দাম। তো ভালো আছে, এটা বন্ধুরা 5.5 লাখ টাকা জোড়া। আর বর্তমান দেখে বুঝতে পারছেন কি অবস্থা, মাংস একেবারে থলথল করছে। আর এর পাশে আর এক জোড়া রয়েছে, এর পাশে একটাও, এই যে দুটো 5.5 লাখ টাকা জোড়া, এই দুটোরও কিন্তু দাঁত ছাড়া। এই সব করে কিন্তু পাঠা জাতীয় মহিষ। আর এই যে পাশে কিন্তু মহিষ দাবড়ানো হচ্ছে। এ হাটে একটা সিস্টেম কি, মহিষ দাবড়ি সব দেখি না? আর এই সাইডে আছে 5 লাখ টাকা এই জোড়া। আসলে এই পরপর এই তিন জোড়াই কিন্তু মাংসের দিক থেকে সেরা, মাংস প্রচুর, আর শরীর স্বাস্থ্য তো দেখতেই পাচ্ছেন, দামটা হবেই না কেন, পাঠা জাতীয় মহিষ। চলুন আমরা আর কিছু মহিষ দেখে। মহিষ কিন্তু প্রচুর হাটে, মোটামুটি ভালোই আছে, কিন্তু অন্যান্য দিনের কম। সেই দাম কত?
মানুষ কিন্তু এই সাইডে দাবড়ানো হচ্ছে, জোর করে দেখাচ্ছে। তাদের এই দুধের দাম কত? 350। দাঁত ছাড়া 6000 করে। এটা 3,500 টাকা জোড়া, দাঁতের 6টা। তাদের কি বাসার না ব্যবসার? ও এই দেখে শোনা চলছে, এই দুটা 3,500 টাকা জোড়া, দাঁতের 6টা। মোটামুটি খুব ভালো মহিষ রয়েছে এই হাটের। এই যে অদূরে কিন্তু একটি নদী আছে, মানে খুবই সুবিধা। এই মাঠটায় মহিষ দূর করে দেখানো হয়, আর হাঁপিয়ে যাওয়ার পরে মহিষের গন্তব্য হয় ওই নদী। যাক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এসআর ভিডিওর পাশেই থাকবেন। আবার অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে। ধন্যবাদ।